কালের বলা যেতে পারে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিভার বিকাশ ঘটেছিল সঙ্গীতের মধ্য দিয়ে। আমি গানের কথাই বলছি, এবারেও গান। আর আমন্ত্রণ জানাবো আমাদের ঢাকেশ্বরী মন্দিরের নাম অনুসারেই আমাদের রাজধানী ঢাকার নামকরণ করা হয়, সেই ঢাকার বন্ধু গায়িকা এবং গানের নায়িকা তানিশা খানকে। আসছে তানিশা খান, তার জন্য গান। সহযোগিতা সমর্থন এবং ভালোবাসা পাবো। সেই সাথে আরেকটি কথা না বললেই নয়, এই মঞ্চে আমরা গান শুনেছি আমাদের জনি ভাইয়ের কাছ থেকে, অর্থাৎ জনি সাহেব তিনি গিয়েছেন সঙ্গীতে উচ্চতর ডিগ্রি অর্জন করার জন্য। আমাদের এই সাংস্কৃতিক কর্মীদের পক্ষ থেকে জানাচ্ছি অভিনন্দন, জ্ঞাপন করছি কৃতজ্ঞতা। আমরা শুরুতেই আব্দুল আহেদ বাহাদুর ভাইয়েরও গান শুনেছি। আমি অনুরোধ করবো আমাদের ইউনো স্যার, যে সংস্কৃতি মানা মানুষ এবং তিনি যে পরিবেশন করেছেন এবং অনেক শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছেন, এটি সত্যি আমাদের এই দল ঢাকার বুকে বিরল। আর এটিকে সমর্থন এবং সহযোগিতা করেছেন আমাদের আব্দুল আহেদ বাহাদুর ভাই। সুতরাং এনাদের সবার জন্য আরেকবার করতালি।